হ্যালো ফ্রেন্ডস কল্পনা কিচেনে আপনাদের স্বাগত আজ আমার প্রিপারেশান এগ চিকেন কিমা রোল চিকেন কিমা দুশো গ্রাম ভালো করে ধুয়ে রাখা আছে প্রেসার কুকারে কিমা দিলাম লবণ একটু জল দিয়ে সিটি দেব তিনটে সিটি হবে এবার ঠান্ডা করতে দেবো কড়াইতে টু টি স্পুন সরষের তেল দিলাম সরষের তেলটা একটু গরম হবে এবার ওর মধ্যে ওয়ান টি স্পুন মাখন নিলাম মাখনটা তেলের সাথে মিশে গেছে এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচো দিলাম হাফ টি স্পুন রসুন কুচো হাফ টি স্পুন আদা কুচো এটাও পরিমাণ মতো লঙ্কা কুচো একটু চিনি কোয়াটার টি স্পুন লবণ স্বাদ মতো দেওয়াটা একটু অল্প লাল করে ভাজব দিয়ে জল ঝরানো চিকেন কিমা দিয়ে দেব চিকেন কিমাটা জল ঝরিয়ে রাখা আছে দু মিনিট এবার এটা তেলের সাথে মেশাতে হবে মশলার সাথে ভালো করে ফ্রাই করতে হবে ফ্রাই হয়ে গেছে এবার কিমা নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে দুশো গ্রাম ময়দা তেল জল ও লবণ দিয়ে মাখা আছে ছটা ডিম বানানো কিমা লবণ সাদা তেল পেঁয়াজ কুচি টমাটো কেচাপ গোলমরিচ গুঁড়ো বিট লবণ লঙ্কা কুচি শশা কুচি টমেটো কুচি আর লেবু একটা লেচি নিয়ে বেলা হচ্ছে বেশ বড়ো করে বেলতে হবে পাতলা করে একটু বড় করে বেলতে হবে এবার চাটু নিলাম চাটুতে সাদা তেল দিলাম এবার ওই রুটি তেলের উপরে দিয়ে দিলাম রুটিটা ভাজা হচ্ছে এপেটটা হয়ে গেছে এবার উল্টাবো উল্টে দিলাম একটু সিমে দিলাম আজ উল্টে দিয়ে আবার উল্টালাম বেশ ভাজা হয়ে গেছে ভালো করে ভাজবো এবার ওটা উঠিয়ে নিলাম এবার ডিম ভেঙে তাতে লবণ মিশিয়ে তেলের উপরে দিলাম তার উপরে রুটি দিলাম নিচি পিঠটা হবে অমলেটটা ভালো ভাজা হবে এবার উল্টে দেব উল্টে দিলাম ওপিটটাও হচ্ছে এপিট ওপিট করে উল্টে দিয়ে ভালো করে ভাজবো এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম অন্য একটা পাত্রে তুললাম এবার ওর উপরে চিকেন কিমা ভাজা ওটা দিলাম চিকেন কিমা দেযা হলো এবার দেব পেঁয়াজ কুচো তারপর শশা দেব এবার দেবো বিট লবণ টমেটো কুচি একটু লেবু রস কাঁচা লঙ্কা কুচো দিলাম এবার দেব টমেটো কেচাপ এবার রুটিটাকে রোল করব খুব ভালো করে রোল করবো যাতে এগুলো না বেরিয়ে যায় সুন্দর রোল হয়েছে আর রোল বানানোর জন্য প্যানে তেল দিলাম তেলটা গরম হবে তেলটা ছড়িয়ে দেওয়া হচ্ছে প্যানের চারিদিকে এবার রুটিটা ওই তেলের উপরে দেব রুটিটা ফোলা ফোলা হয়ে গেছে এবার উল্টে দেব এদিকটা বেশ ভালোই হয়েছে ডিম ভেঙে লবণ দিয়ে ফেটিয়ে রুটির উপরেই দিয়ে দিলাম দু রকমভাবেই করা হয় একটা তাওয়ার উপরে দিয়েও হয় একটা রুটির উপরে দিয়েও করা যায় দু রকমই দেখানো হলো আগেরটা করেছি তার উপরে দিয়ে আর এবার রুটির উপরে দিয়ে করছি এবার উল্টে দেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে কোনো একটা ডিশে তুলে নিয়ে তার উপরে চিকেন কিমা দেযা হচ্ছে চিকেন কেমা দেওয়া হলো এবার দেব পেঁয়াজ কুচো শশা কুচো বেড লবণ টমেটো কুচো একটু লেবু রস লঙ্কা কুচো পরিমাণ মতো দিতে হবে এবার দেব টমেটো কেচাপ এবার রোল করবো ঘুরিয়ে রোল করব খুব সুন্দর রোল হচ্ছে এইভাবে কয়েকটা বানিয়ে নেব বন্ধুরা এই এগ চিকেন রোল ঘরে করবেন খাবেন আপনাদের কাছে অন্য রেসিপি থাকলে পাঠাবেন আমার এই চিকেন রোল আপনাদের ভালো লাগলে কল্পনা কিচেনে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ